সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পুলিশ লাইন স্কুলে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি দেখবে এবং আমি যে বাড়ির ক্লাসটি দিব সেটা তোমরা খাতায় তুলে রাখবে, বিদ্যালয় তোলার পর আমাকে স্কুলে সেটা দেখাবে। তাহলে চলো শিক্ষার্থীরা দেখি আজকে হোয়াইট বোর্ডে আমাদের প্রশ্নটি লক্ষ্য রাখো। দেখো এইখানে দেওয়া আছে যে একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ এবং 5 সেন্টিমিটার উঁচু, 100টি বাক্সের আয়তন নির্ণয় করো। তো চলো আমরা এটা করি। তো লিখো, আমরা লিখতে পারি যে দেওয়া আছে বাক্সটি দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। বাক্সটি দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। আবার বাক্সটি প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার এবং বাক্সটির আয়তন, বাক্সটির প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? তো শিক্ষার্থীরা দেখো, বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। এখন আমাদের নির্ণয় করতে হবে বাক্সটির আয়তন। আমরা জানি আয়তন নির্ণয় সূত্রটা আমরা জানি, প্রথমে লিখতে পারি আমরা জানি আয়তন নির্ণয় সূত্র হচ্ছে আয়তন সূত্র থেকে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি উচ্চতা, তাই না? গণ একক। ওকে, আচ্ছা এখন দেখো দৈর্ঘ্য হচ্ছে, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখানে আমরা যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি ঘন সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তো 150 অর্থাৎ 1000 ঘন সেন্টিমিটার, ঠিক আছে শিক্ষার্থীরা? তো আমরা সহজেই যে বাক্সটির আয়তন আমরা নির্ণয় করতে পারলাম, একটি বাক্সের আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে 100টি বাক্সের আয়তন, তাই না? খাতায় তুলে বুঝছো, এখন আমরা লিখতে পারি যে এখানে আমি লিখি দাঁড়া আসলে অতএব 100টি বাক্সের আয়তন, 100টি বাক্সের আয়তন হচ্ছে ×100, ঠিক আছে? ঘন সেন্টিমিটার, ঠিক আছে? এখানে আমরা লিখতে পারি এত ঘন সেন্টিমিটার, ক্লিয়ার? অর্থাৎ আমরা বাক্সের আয়তনটা নির্ণয় করে বললাম যে 100টি বাক্সের আয়তন আমার এত ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা এখন আমি একটা ভারী কাজ দেবো, তোমরা এই ভারী কাজটা এখন তুলবে। তো শিক্ষার্থীরা এখন আমি যে ভারী কাজটা তোমাদেরকে দেবো সেটা একই ধরনের, জাস্ট আমি কিছু মানটা একটু চেঞ্জ করে দিয়েছি। এই টাইপের মনে করো একটি বাক্স তোমাদের 50 সেন্টিমিটার লম্বা এবং 20 সেন্টিমিটার প্রস্থ এবং 10 সেন্টিমিটার হচ্ছে উঁচু। এইরূপ আমাদের
30টি পাশের আয়তন নির্ণয় করতে হবে। একই ধরনের অঙ্ক তোমরা এটা তুলো, প্রস্তুতি খাতায় তুলো এবং আমাকে বিদ্যালয় খোলার পর এটা আমাদেরকে দেখাবা যে একটি বাক্স 50 সেন্টিমিটার লম্বা, 20 সেন্টিমিটার প্রস্থ এবং 10 সেন্টিমিটার উঁচু, এরূপ মানে 30টি বাক্সের আয়তন নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।